কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের যে ভিডিওটি এটি হলো সৌদি আরবের আলরাজি ব্যাংকের সফটওয়্যারটি কীভাবে রুমে বসেই আলরাজি সফটওয়্যার দিয়ে টাকা পাঠাইতে পারবেন যে কোনো সময় বর্তমানে আমরা অনেকেই ব্যাঙ্কে যাইতে পারি না কারফিউর জন্য এখন ইমার্জেন্সি টাকা পাঠানোর দরকার তো এখন আমরা কী করবো প্লে স্টোর থেকে মোবাইলের প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করবো তোয়েল আলরাজি এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ইচ্ছা করলে যে কোনো সময় আপনি বিশ্বের যে কোনো জায়গায় টাকা পাঠাইতে পারবেন আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আছে আমি আপনাদের সাথে জাহিদ হাসান চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি উপভোগ করি কিভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে দেশে টাকা পাঠানো যায় অনেকে আমরা ব্যাংকে যাইতে পারি না তো এর জন্য কীভাবে ঘরে বসেই টাকা পাঠাইতে পারবেন একদম ইজি তো আপনার মোবাইলে একটি আলদাজি সফটওয়্যার ডাউনলোড করতে হবে আমি দেখাই দিতেছি এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে চলুন কথা না বাড়িয়ে আমি আমরা কাজটি শুরু করি কিভাবে ঘরে বসে দেশে টাকা পাঠানো যায় অতি প্রথম এ আলদাজি সফটওয়্যারটি ওপেন করবেন ওপেন করার পর এরকম আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাবে তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। যখন নাম্বারটি টাইপ করবেন আস্তে আস্তে মানে একদম দেখে শুনে দেওয়া লাগবে ভুল হইলে কিন্তু ওয়েবসাইটের ভিতরে ইউজ প্রবেশ করতে পারবেন না হ্যাঁ আমি এখন ইউজার নেম পাসওয়ার্ড দিলাম এখন আমি লগ ইন করব লগ ইন করার পর দেখেন এরকম একটি কোড যাবে আপনার যে ছোটো ফোন আছে ওই ছোটো ফোনের মধ্যে কিন্তু এরকম একটি কোর্স যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড তো ওই পাসওয়ার্ডটি আপনি ওকে করবেন দেখেন ওকে করার পর সঠিক নাম্বার দিছি অটোমেটিক পেজটি কিন্তু ওপেন হয়েছে এখন আপনার ব্যালেন্স কত আছে আপনি চেক করবেন ভিউ অল ট্রানজ্যাকশন এটার মধ্যে টাচ করবেন দেখেন আমার ব্যালেন্স এত আছে তো আপনার যদি কোম্পানিতে কর্ম কর্মরত থাকেন তো অবশ্যই এরকম মানে কত টাকা দিছে কোম্পানির থেকে স্যালারি আপনার পুরা ডিটেলস কিন্তু পেয়ে যাবেন তো এখন আপনি কি করবেন নিচে হোম আছে হোমের মধ্যে টাচ করে দেখতে পারবেন এবং কি ট্রান্সফার আছে তারপর পেমেন্ট তারপর লাইফ রেট লাইফ রেটে আপনার ধরেন যে সৌদি আরবের একরিয়ালে বাংলাদেশের কত টাকা রেট বাইশ টাকা একান্ন পয়সা বর্তমান আছে এখন আমি দেশে টাকা পাঠাবো দেশে কীভাবে টাকা পাঠাবো একটু ফলো করেন ট্রান্সফার দেখেন ট্রান্সফার এখন প্লাস আইকন আছে এই জায়গায় চয়েস ট্রান্সফার টাইপ এই জায়গায় টাচ করবেন একটা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করেন টাকাটি তাহলে ইন্টারন্যাশনাল ট্রান্সফার টু ব্যাঙ্ক উপরে যে দেওয়া আছে এটার মধ্যে টাচ করবেন টাচ করার পর নিচে দেখেন ওকে আছে তারপর নিচে দেখেন চয়েস ইউর বেনিফিকেশরি এটার মধ্যে টাচ করবেন দেখেন আপনার আকামা দিয়া যত টাকা পাঠাইছেন পুরো অ্যাকাউন্ট নাম্বার কিন্তু শু করব। আপনি কোনটা মধ্যে টাকা পাঠাইতে চান ওইটা আপনি সিলেক্ট করবেন তো আপনার নাম্বারটা আপনি সিলেক্ট করবেন কোনটার মধ্যে টাকা পাঠাবেন মোহাম্মদ আলী আহমেদ ব্যাংক লিমিটেড ঠিক আছে কে তো তারপর আপনি অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করার পর নেক্সট আছে নিচে নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পর আপনি কত টাকা পাঠাবেন বাংলাদেশের তো অটোমেটিক মানে হিসাব হয়ে যাবে এই জায়গায় হবে ধরেন এক্সাম্পল আমি এগারো হাজার টাকা পাঠাবো বাংলাদেশের আমি কিন্তু বাংলাদেশের টাকা লিখছি অটোমেটিক হিসাব কিন্তু হয়ে গেছে চারশো বিরানব্বই রিয়াল উনআশি পয়সা মানে কাটবে আর কি টোটাল ব্যাঙ্ক চার্জ একদম ফ্রি কোনো ব্যাঙ্ক চার্জ লাগবে না দেখেন নিচে দেওয়া আছে এবং তারপর নিচে দিবেন নেক্সট সব কিছু দেওয়ার পর দেখেন একটু ফলো করেন এগারো হাজার টাকা আমি পাঠাবো এগারো হাজার কিন্তু ওপরে কিন্তু রিয়াল অটোমেটিক চলে আসছে চারশো বিরানব্বই রিয়াল কেটে নেবে আলরাজি ব্যাংক এখন সব কিছু ঠিকঠাক হলে নিচে নেক্সট আছে নেক্সটে দেওয়ার পর এনে আপনার কিছু সিলেক্ট করতে হবে উপরে এই জায়গায় আপনি ফ্যামিলি এক্সপ্রেন্স এটা দিবেন মেডিকেল কোনো সমস্যা নয় তারপর নেক্সটে দিবেন নেক্সটে দেওয়ার পর এখন দেখেন সব ঠিক আছে কি এরকম একটু চেক করবেন যে যে অ্যাকাউন্টে পাঠাবেন ওই অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা ব্যাঙ্ক ঠিক আছে কি না কত টাকা পাঠাবেন সব ঠিক আছে কিনা সব ঠিক থাকলে নিচে সেন্ট আছে সেন্টের মধ্যে চাপ দেবেন দেখেন ট্রান্সফার সেন্ট মানি হ্যাজ বিন সেন্ট অ্যান্ড উইল বি ক্যারিড টু দি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট আপনার যে ছোটা মোবাইল আছে আল্লাহ যে ব্যাঙ্কে যে নাম্বার দিয়েছেন অটোমেটিক কিন্তু মোবাইলে মেসেজটি চলে যাবে আপনার যখন টাকাটা সেন্ড হবে কত টাকা পাঠাইছেন মোবাইল থেকে অটোমেটিক কোম্পানি থেকে মেসেজ আসবে আলদাজি ব্যাঙ্ক থেকে সরাসরি তো টাকা কিন্তু অটোমেটিক চলে গেছে এবং কি আপনার ব্যালেন্সও কাইটে নিছে তো এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে ধন্যবাদ